সরাসরি চলে আসলাম নেভাল বিচে। আর যেহেতু আমরা একটা ট্রিপে আসছি, আমরা ঘুরতে আসছি, সো ওখান থেকে নেভালে না আসলে কেন যেন ট্রিপটা অসম্পূর্ণ রয়ে যায়। তাই সুন্দর কিছু সময় কাটানোর জন্য আমরা এই মুহূর্তে, এখন একটু সন্ধ্যা টাইম, সো একটু পর আমরা চলে যাবো। সো এখানে আমরা অল্প কিছু খাওয়া দাওয়া করবো, যেমন একজন বড় ছেলে 10 টাকার বাদাম, সরি কয় টাকার, 30 টাকার বাদাম খাওয়ালো আমাদের সবাইকে, আর 10 টাকার বুট। সেই আপাতত এগুলো দিয়ে খাওয়া দাওয়া শুরু, তারপরে খাবো কাঁকড়া। আর কাঁকড়া খাবো এই দোকান থেকে, পায়েল স্টোর থেকে। সো কাঁকড়া আর পেঁয়াজও অর্ডার দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মেইন আবার চলে আসলাম তো আরেকটি ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে আমরা আছি নেভাল বিচে। সো এখানে আমরা খাওয়া দাওয়া করবো কাঁকড়া, অপেক্ষা করেন, খাওয়ার সময় কথা হবে, বেশি কথা হলে পারবো না। আর এই হচ্ছে পায়েল স্টোরের পেঁয়াজু। আমি শুনলাম ওদের পেঁয়াজুটা নাকি খুবই মজা, তাই টেস্ট করলাম, টেস্ট করার জন্য অর্ডার করছি। সো ওদের পেঁয়াজুগুলো ঠিক ছোট ছোটই, সো আমি এটা টেস্ট করব। আর খুবই দেখে খুব ক্রিসপি লাগতেছে। পেঁয়াজুর টেস্টটা আমার কাছে ভালোই লাগছে, অনেকটা ক্রিসপি। আর এটা খেতে অনেকটা চিকেন পপকর্ন যেমন হয় ঠিক দেখতে তেমন, আর খেতেও খুবই মজা। এটা হচ্ছে পেঁয়াজু, আর পেঁয়াজু খাওয়ার পর আমরা এখানে কাঁকড়াটাও টেস্ট করব। আর এটা হচ্ছে চানাচুরের মিক্সার, আর এটার মধ্যে বেসিকলি চানাচুর, মুড়ি, পেঁয়াজ, কাঁচামরিচ, আচার, সরিষার তেল, তারপর এগুলোই পেঁয়াজু, এগুলোই ইউজ করা হয়েছে। সো এটা টেস্ট করে দেখবো। আর লাস্ট টাইম যখন আমি নেভালে একটা ভিডিও করি, আমাকে অনেকজনে বলছো ওদের মাখা, একটা মাখা আছে, ওই মাখাটা খেয়ে দেখেন। সো মাখাটা আজকে ট্রাই করতেছি। মাখাটা আসলেই মজা, আর আচারি আচারি একটা ফ্লেভার আসতেছে পুরাটা, আর এটা থেকে আচারি একটা ফ্লেভার আসতেছে, তারপরে ঝাল, মিষ্টি দুই ধরনের টেস্ট পাওয়া যাচ্ছে। আর এটার প্রাইস হচ্ছে 50 টাকা। আর যে পেঁয়াজুটা আমরা খাইছি, পেঁয়াজুটার প্রাইস ছিল 30 টাকা। সো দুইটা টেস্টই আমার কাছে ভালো লাগছে, পেটটা ভরা তো বেশি খাইতে পারতেছি না। এই সন্ধ্যা টাইমে খুবই জমজমাট থাকে, কারণ ভিউটা খুব সুন্দর লাগে, অন্ধকার। আর এখানে আর রাতের বেলা আছে একটা মাইনাস পয়েন্ট হচ্ছে, সেটা মশা খুব কামড়ায়। আর তাছাড়া আমি, এটা হচ্ছে আমার নেভালের সেকেন্ড ব্লগ, কারণ ফার্স্ট যে ব্লগটা ছিল ওইটাতে 1 মিলিয়ন ভিউ দেওয়ার জন্য, আর এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাই ওইটার দ্বারা অনুপ্রেরণা হয়ে আমি আবার চলে আসছি নেভালে। আর ভাবলাম যেহেতু আসছি, তাহলে একটা ছোট্ট ভিডিও তো করাই যায়। তো আপনারা চাইলে এই টাইমে আসতে পারেন বিকেল টাইমে। আর আমরা প্রায় খাওয়া দাওয়া শেষের দিকে, এখন আমাদের কাঁকড়াটা রেডি হচ্ছে। সো কাঁকড়াটা রেডি হয়ে গেলে ওইটা খেয়ে, এই দোকানের যে কাঁকড়াটা সেটা নাকি অনেক বেশি স্পেশাল, কারণ ওরা বাটা সব মশলা ইউজ করে। সো দেখা যাক খেয়ে কেমন হয়। এই মাঠা যেটার রিভিউ আমি অলরেডি করে ফেলছি, ওই ভিডিওটা আমার পেজে আপলোড করা আছে, ইউটিউবে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আর মাঠাটা আসলেই খুব মজা, সেদিন মিষ্টি মাঠাটা খাইছি। আর আজকে যেটা নিয়ে আসছি আমরা হাসুমে, এটা হচ্ছে ঝাল মাথা। আর এই হচ্ছে ওদের কাঁকড়া। কাঁকড়ার প্রাইসটা কত ছিল? 60 টাকা। আর এটার প্রাইস হচ্ছে 60 টাকা। সো এটার খুব ভালো একটা স্মেল আসতেছে, সো আমি এটা টেস্ট করব একটু পর, কারণ এটা অনেক গরম। ধনিয়া পাতা একটা ভালো ফ্লেভার আসতেছে। আর এই কাঁকড়াটার টেস্টটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ এখানে ধনিয়া পাতার খুব কড়া একটা ফ্লেভার আসতেছে যার কারণে। আর এটা মোটামুটি ঝাল, এমন না যে অনেক বেশি ঝাল, কিন্তু মোটামুটি। আর যারা এক্সট্রা ঝাল খেতে চান, তারা ওখানে বললে হয়তো ওরা আরও ঝাল করে দিবে, তাই না? এখন কী বলবো,
কাঁকড়ার তোমার যে মাংসটা থাকে এটা একেবারেই মাছের মাছের মতো লাগছে আমি খাওয়ার পর। আমার কাছে ওটা অনেক বেশি ভালো লাগছে কারণ একদম সফট। আজকে কাঁকড়া থেকে কোনো বাজে ধরনের স্মেল আমি পাই নাই, অনেক সুন্দর একটা স্মেল আসছে। আমরা ওদের মেকিংটাও দেখছি, মেকিংটা খুব ওরা অনেক সুন্দর করে মেক করছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। সো ওভার প্রাইস হিসেবে টেস্ট আমার কাছে ভালো লাগছে। তো আপনারা চাইলে পায়েল স্টোরের এই কাঁকড়া পেঁয়াজু আর কি মাখা মাখাটা টেস্ট করে দেখতে পারেন। সন্ধ্যার একটা ব্লগ, সো যদি ভিডিওটা ভালো লাগে আমার পেজে একটা লাইক দিয়ে দেবেন আর কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।